নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রঙ্গিনী। আজকের এখনকার রঙ্গিনী তিলোত্তমার রঙ্গিনী। তিলোত্তমা মানে বাংলার মুখ, বাংলার আঁচল, আর তিলোত্তমা মানে 241 MB রোড, বিরাটি, সিদ্ধেশ্বরী বাজার। এটা মাথায় রাখলে তিলোত্তমাকে আপনারা পেয়ে যাচ্ছেন। তিলোত্তমা মানে কিন্তু একটা কথা বলি, তিলোত্তমা মানে আমরা সবাই নড়ে চড়ে বসি, তার কারণ তিলোত্তমার অনুষ্ঠান মানে আমাদের পকেট ফ্রেন্ডলি অনুষ্ঠান। অর্থাৎ আমার পকেট থেকে খুব বেশি টাকা খরচা হবে না, হাজার, 1200, 1300, 1050 এই রেঞ্জের মধ্যে, ম্যাক্স টু ম্যাক্স 1650-এর মধ্যে খুব ভালো শাড়ি, তাই না? আসুন, দেওয়া থোয়ার জন্য যারা ভাবছেন, ভালো ভালো শাড়ি দিতে পারবেন আপনাদের পকেটের মধ্যে, অর্থাৎ বাজেট ফ্রেন্ডলি। দেখা শুরু করি একদম মলমল থেকে। এটা হচ্ছে মলমল শাড়ি, এক নম্বর শাড়ি, পুরোটা প্রিন্টে যাচ্ছে, কিন্তু দেখে মনে হবে হ্যান্ড পেন্টিং। ছিঁড়ুনা, এটা হচ্ছে আঁচল সাদায় কালোয়, এটা হচ্ছে আঁচল যাচ্ছে, আর গায়ের উপরটা আসছে এভাবে। এটা হ্যান্ড পেন্টিংয়ে মূলত হতো সেলকে, তারপরে সেটা প্রিন্টে চলে এসেছে, এটা মলমলের মধ্যে প্রিন্ট হয়েছে। এটা হচ্ছে এক নম্বর শাড়ি, নাম্বার ওয়ান, সাদায় কালোয়, ভীষণ স্মার্ট। খুব সামনেই আমাদের 22শে শ্রাবণ, রবিবার দিন, সেদিন এরকম সাদায় কালোয় শাড়ির আমাদের দরকারও হবে। এক নম্বর শাড়ি 1000 টাকা মাত্র, পরলে ভীষণ স্মার্ট লাগবে। আর এটা তো সিল্ক, মানে আমি গতকালই একটা পিওর সিল্ক পরেছিলাম, সেই পিওর সিল্কের এই প্রিন্টটাই ছিল। এটা হচ্ছে নাম্বার টু, 1000 রুপিস, মাত্র 1000 টাকা। এটা হচ্ছে দু নম্বর। আপনাদের একটা কথা বলি, হোম ডেলিভারির ক্ষেত্রে কিন্তু একটা শাড়ি হোম ডেলিভারি হবে না, আপনারা সেক্ষেত্রে অনলাইনে পেমেন্ট করে কুরিয়ারে নিন, অনলাইনে কুরিয়ার চার্জ দিয়ে পেমেন্ট করে দেবেন, কিন্তু একটা শাড়ি হোম ডেলিভারি হবে না। দুটো শাড়ি নিন, হোম ডেলিভারি হয়ে যাবে। এটা হচ্ছে নাম্বার টু, 1000 টাকা দাম, দু নম্বর শাড়ি। নাম্বার টু 100% কটন মলমল শাড়ি, পরে আরাম। দু নম্বর ব্লাউজ পিসটা, এটা রয়েছে ব্লাউজ পিস, নাম্বার টু 1000। নাম্বার থ্রি, তিন নম্বর, যারা বাড়িতে শাড়ি পরেন এই সব শাড়ি নিতে পারেন, বাড়িতে কেচে ধুয়ে পরবেন। এটা হচ্ছে কোটকি প্রিন্ট, এই প্রিন্টটা হচ্ছে ইক্কাতে স্টাইলের প্রিন্ট হয়েছে, ব্লু অ্যান্ড পিঙ্ক, পিঙ্কটা একটু সফট পিঙ্ক, গ্রেইশ ব্লু, আর আর ব্লুটাও গ্রেইশ ব্লু, পিঙ্কটাও সফট পিঙ্ক। এটা হচ্ছে নাম্বার হচ্ছে থ্রি, তিন নম্বর শাড়ি 1000 উইথ ব্লাউজ পিস, তিন নম্বর 1000। তিনের পরে চলে যাব চার নম্বর শাড়ি, নাম্বার ফোর, এটা ইয়েলো ব্ল্যাক কম্বিনেশন, নাম্বার ফোর, চার নম্বর, এটাও কিন্তু পিওর সিল্কেরই প্রিন্ট, এগুলো সব স্ক্রিনে প্রিন্ট হয়েছে। নাম্বার ফোর দেখুন, চার নম্বর 100% কটন শাড়ি, 100% কটন, পরলে ভীষণ ভালো লাগবে, সুন্দর দেখতে শাড়ি। একটু পাড়ের দিকটা যদি দেখাই, পাড়ের দিকটা ওয়েভ ওয়েভ করে করে যাচ্ছে, জার্ক হচ্ছে কিন্তু একটু। হ্যাঁ, এই হচ্ছে শাড়িটা, এবং এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার ফোর, 1000, চার নম্বর শাড়ি 1000 উইথ ব্লাউজ পিস, নাম্বার ফোর 1000। নাম্বার ফাইভে যাব, পাঁচ নম্বর শাড়ি, এই শাড়িটা যেমন, এটাও স্ক্রিনেই প্রিন্ট হয়েছে, কিন্তু দেখে মনে হবে হ্যান্ড পেন্টিং হয়েছে। আর এটা হচ্ছে গ্রিনের সঙ্গে চকলেট কালার, মেল্টেড চকলেট ব্রাউন তার সঙ্গে গ্রিন, আর এভাবে যাচ্ছে কাজটা। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি পাঁচ নম্বর শাড়ি 1000, নাম্বার ফাইভ 1000, পাঁচ নম্বর, এটা হচ্ছে মেল্টেড চকলেট, পাঁচ নম্বর 1000। পাঁচের পরে যাব ছ নম্বর শাড়ি। আপনারা কিন্তু মাথায় রাখবেন, যেহেতু খুব মিনিমাম রেঞ্জ, বুকিং প্রচুর হয় আর খুব দ্রুত বুকিং হয়ে যায়, খুব ভালো করে এপিসোড দেখে বুকিং করলে সেম পিস নাও পেতে পারেন, তাই বুকিংটা করে ফেলুন চটপট, ফোন নাম্বার যাচ্ছে। বুকিংয়ের জন্য মোবাইল নাম্বার হচ্ছে 6291661529, 6291661529, আর হোয়াটসঅ্যাপেও বুকিং করতে পারেন স্ক্রিনশট দিয়ে 9073961773, 9073961773। এটাও একদম মানে মনে হচ্ছে হ্যান্ড পেন্টিং হয়েছে, কিন্তু প্রিন্ট হয়েছে লালের মধ্যে কালো দিয়ে। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি, নাম্বার হচ্ছে সিক্স, ছ নম্বর শাড়ি 1000, 1000 টাকা উইথ ব্লাউজ পিস, নাম্বার সিক্স। এবারে আসছি নাম্বার সেভেন, সাত নম্বর, এটা না জিওমেট্রিক, এই প্রিন্টটা হচ্ছে জিওমেট্রিক প্রিন্ট, আর এটা হচ্ছে অরেঞ্জে আঁচল পার ব্লাউজ, এটা হচ্ছে অরেঞ্জে আঁচল পার ব্লাউজ, আর বডিটা হচ্ছে এইভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, মানে হোয়াইটের মধ্যে ব্ল্যাক দিয়ে জিওমেট্রিক প্রিন্ট হয়েছে। এই হচ্ছে শাড়ি, প্রাইসটা হচ্ছে, এটা হচ্ছে নাম্বার হচ্ছে সেভেন, সাত নম্বর শাড়ি 1000, 1000 টাকা দাম, সাত নম্বর উইথ ব্লাউজ পিস। সাতের পরে যাব আট নম্বর, আমি একটা লাল দেখিয়েছিলাম একটু আগে, লাল আর কালোতে,
সেটাই দেখাবো হচ্ছে হলুদে তুতেতে, সেই সেম প্রিন্ট। দেখুন একটু আগেই লাল কালো দেখালাম, সেটাই হলুদে তুতেতে। আর কি ব্রাইট লাগছে, এই হলুদটা হচ্ছে কাঁচা হলুদকে ফাটালে যে কালারটা হয়, একদম ফ্রেশ কাঁচা হলুদ ফাটান, যে রংটা মাঝখানে যে পাল্পের কালারটা ঠিক সেই হলুদটা, আর তার মধ্যে একটা ব্রাইট তুঁতে কালারের ব্যবহার হয়েছে। একদম সপ্তমীর সকালে আমরা যারা পুজোর কাজ করি এরকম শাড়ি পরে ফল কাটা থেকে ভোগ রান্না থেকে মায়ের কাছে অঞ্জলি দেওয়া থেকে সবটা হয়ে যাবে সুন্দর করে সেজে। এটা হচ্ছে ব্লাউজ পিস, প্রাইস হচ্ছে 1000, নাম্বার হচ্ছে, এটা হচ্ছে নাম্বার 8 দেখালাম না, এবার আসছি নাম্বার 9, 9 নম্বর শাড়ি। এই শাড়িটা হচ্ছে, একটু আগে আমি পুজোর কথা বললাম, যারা মায়েরা পুজোর কাজ করেন বা আমরাও পড়তে পারি, আমাদের পরের জেনারেশনও পড়তে পারে, মানে এই যে আমরা যে ফেস্টাইল রয়েছে কি, আমার মাও শাড়ি পরছে, আমিও শাড়ি পরছে, আমার মেয়েও শাড়ি পরছে, ঠিক এই রকম তাদের সবার জন্য এই শাড়িটা। এটা হচ্ছে হোয়াইটের মধ্যে রানী কালার দিয়ে পেজলি, আঁচলটা দেখুন, আঁচলের মাঝখানটা হচ্ছে পেজলি দিয়ে একটা আলপনার মতো করা হয়েছে, পাটটা মাঠা হিসেবে রাখা হয়েছে ব্রাশ করে, তার সঙ্গে কিন্তু এই পেজলি দিয়েই সাজানো হয়েছে, ছোটো আম কলকার সঙ্গে বড় কলকার ব্যবহারে। 9 নম্বর শাড়ি নাম্বার 9, প্রাইস হচ্ছে 1000, 1000 টাকা দাম 9 নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস, নাম্বার 9, 1000, নাম্বার 10। 10 নম্বর শাড়িতে যাচ্ছি, এটা আসছি নাম্বার 10, 10 নম্বর, এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নাম্বার 10 আঁচল, এটাও কিন্তু আঁচল থেকে এইভাবে পাতাটা উঠে একদম অ্যাঙ্গুলার করে গিয়ে আপনার ডান হাতের নিচ অবধি যাচ্ছে, লোয়ারি ওয়াকে এভাবে ঝাড়টা যাচ্ছে পরপর। ছাড়া পাড়ের শাড়ি, আমার নিজের খুব ছাড়া পাড়ের শাড়ি পরতে ভালো লাগে, এই হচ্ছে শাড়িটা, এবং এটা হচ্ছে 10 নম্বর শাড়ি, 1000, 1000 টাকা দাম 10 নম্বর, নাম্বার 10, 1000 উইথ ব্লাউজ পিস। এবারে আসবো নাম্বার 11, এবারে আসছি মাহেশ্বরী কটন, এটাকে আমরা ভিলেজ কটনও বলে থাকি, 100% কটন, কটন বাই কটন, এর মধ্যে কিন্তু আজরাকের প্রিন্ট হয়েছে, পিওর আজরাকটা নয়, এটাতে প্রিন্ট হয়েছে, কারণ এই দামে পিওর আজরাক পাবেনও না, মাত্র 1050 টাকা, 11 নম্বর থেকে শুরু হলো 1050, 1050, নাম্বার 11 থেকে আমরা শুরু করলাম, 1050, 1050, আর তার সঙ্গে রয়েছে হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে 1050, নাম্বার হচ্ছে 11, 11 নম্বর, 1050 উইথ ব্লাউজ পিস, নাম্বার 11 গেল। এবারে আসছি নাম্বার 12, 12 নম্বর শাড়ি নাম্বার 12, এটা 12 নম্বর, এটা তো আজরাকেরই প্রিন্ট হয়েছে, আঁচল আঁচলটাতে পুরোটাই আজরাকেরই ব্লকটা ব্যবহার করা হয়েছে, প্রিন্টটা ব্যবহার করা হয়েছে পার, আর ভেতরে দেখুন একটা পেজলি ডিজাইন যাচ্ছে, আর মাস্টার ডিওলো একটু রাস্টি ব্রাউনের সঙ্গে ব্লুয়ের কম্বিনেশন গেছে, এবং এটা হচ্ছে আজকের এপিসোডের 12 নম্বর শাড়ি, 1050, নাম্বার 12 উইথ ব্লাউজ পিস, 1050, নাম্বার 12। নাম্বার 13 যাবো, 13 নম্বর শাড়ির কোয়ালিটিটা না, আমি জাস্ট আরামটা আপনারা যারা হাতে পাবেন ফিল করবেন, বিশেষ করে আমাদের মতো যাদের রেগুলার বেরোতে হয়, আমাদের মতো যারা প্রফেশনে রয়েছেন কিছু না কিছু, যাদের রেগুলার বেরোতে হয়, আমি তাদের কথা বলবো যে কটন শাড়ির একটা আলাদা আমেজ রয়েছে। এই হচ্ছে শাড়িটা, আঁচলটা ভালো করে দেখাই, ইক্কাতেরই প্রিন্ট, প্রিন্টটা কিন্তু ইক্কাতের, আর তার সঙ্গে কালারটা হচ্ছে রাষ্ট্রি রেডের সঙ্গে ব্ল্যাকের কম্বিনেশন, ইক্কাতের প্রিন্ট। আর এই ভিলেজ কটন বা মাহেশ্বরী কটনে না একটা কিন্তু টিস্যুর বর্ডার থাকবে, এটা একদম কমন, আমি আগেগুলো তো বললাম না, বাট আছে সবগুলোতেই আছে। এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা দেখাচ্ছি হচ্ছে আজকের এপিসোডে 13 নম্বর শাড়ি নাম্বার 13, 13 নম্বর, প্রাইস হচ্ছে 1050, 1000, 1050, হোম ডেলিভারি সম্ভব নয়, মাথায় রাখবেন এই শাড়ি আপনাদের মিনিমাম দুটো বুকিং করলে হোম ডেলিভারি হবে, আপনি যদি একটা নিতে চান ডেফিনেটলি নিতে পারেন, সেটা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে নিতে হবে, অনলাইনে কুরিয়ার চার্জ দিয়ে পেমেন্ট করে দেবেন শাড়ির দাম, আপনার কাছে বাই কুরিয়ার পৌঁছে যাবে, 2 থেকে 3 দিনের মধ্যে হাতে শাড়ি পেয়ে যাবেন, কলকাতা শহর হলে তো আপনি হাতে হাতে পারেন, ধর আজকে পেমেন্ট করলে কালকেও হয়তো পেয়ে যেতে পারেন, এটা কুরিয়ার কোম্পানির উপরে ডিপেন্ড করছে, কিন্তু হোম ডেলিভারির জন্য মিনিমাম দুটো শাড়ি, সে 1000 নিন, 1050 নিন, আপনি 1000, 1050 বুকিং করুন, হোম ডেলিভারি হয়ে যাবে। এই হচ্ছে শাড়িটা, প্রাইস হচ্ছে 1050, নাম্বার দেখালাম 13, এবার আসছি নাম্বার 14, 14 নম্বর, 100% কটন, যারা কটন পরতে ভালোবাসেন, বাড়িতে যারা শাড়ি পরেন তাদের জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট। এটা হচ্ছে আঁচল, এটা তো আজরাকের প্রিন্ট হচ্ছে মিষ্টি পিঙ্ক কালারে, আমি একটু গায়ে ফেলবো এই কালারটার জন্য, আমার মনে হচ্ছে একটু গায়ে ফেলে দেখাই, কি সুন্দর শাড়িটা। আর বাড়িতে না আমার মনে হয় মায়েরা স্ত্রীরা একটু সাজুগুজু করে থাকলে
সন্তানদেরও ভালো লাগে, পুরুষদেরও ভালো লাগে। বাড়ি ফিরে যদি দেখে যে স্ত্রী একটু সেজে গুজে রয়েছে, আমার মনে হয় প্রেমটা বজায় থাকে অনেককাল। তাই সাজুগুজু করুন, আমরা পিছনে আছি আপনাদের সব কিছু যোগান দেওয়ার জন্য। এটা হচ্ছে 14 নম্বর, নাম্বার 14, এর সঙ্গে এই হচ্ছে ব্লাউজটা। এবং এই ব্লাউজটা যে শুধু এই শাড়ির সঙ্গে যাবে তা নয়, আপনি একটা হ্যান্ডলুম পরছেন, আপনি একটা লিনেন পরছেন, সবার সঙ্গে যেতে পারে ব্লাউজটা। এটা হচ্ছে 14 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 1050। 15 নম্বর সবুজে লালে, বাহ, নাম্বার 15 সবুজে লালে, নাম্বার 15, 15 নম্বর। এটা হচ্ছে আঁচল। আমার দেখা কিছু প্রিয় মানুষ আছেন যারা কিন্তু আমি দেখেছি বাড়িতেও খুব সুন্দর করে স্টাইল করে থাকেন, মানে শাড়িটা তার সঙ্গে ম্যাচিং করে ব্লাউজটা এবং শাড়ি তার ইস্ত্রি করা হচ্ছে প্রতিদিনে। আমি এরকম খুব কাছের মানুষকে দেখেছি, বেশ দেখতে ভালো লাগে। একটু সাজুগুজু করে থাকবেন, নিজেকে নিজে ভালোবাসুন। আপনাকে কে প্রশংসা করবে একটা ভালো শাড়ি পরে কবে বেরোবেন, আপনি নিজের চোখ আপনাকে প্রশংসা করবে, তার জন্যই কিন্তু সাজুগুজু করতে হবে। আর খুব মিনিমাম প্রাইস দেখুন, 1050-এ এই শাড়িটা যদি আপনি ব্লাউজ দিয়ে বানিয়ে পরেন খুব সুন্দর লাগবে দেখতে। 15 নম্বর শাড়ি, নাম্বার 15, উইথ ব্লাউজ পিস, 15 নম্বর, প্রাইস হচ্ছে 1050। 16 নম্বরে যাব, নাম্বার 16, 16 নম্বর, এটা হচ্ছে 16। দুটো ভাজি হয়নি না, দাঁড়াও, এটা ধরেছ। এবারে কালারটা এত সুন্দর, 16 নম্বর, এটা তো একটু মেরুন কালার, আর তার সঙ্গে পুরনো গাছের ছালের রং দেখুন, একদম পুরনো গাছের ছালের কালার, মানে ব্রাউন কালার, পা ছোলার কালার বলতে পারেন। মাস্টার্ড ইয়েলোটা ডার্ক, অ্যাকচুয়ালি খোল, সর্ষের খোল। এই শাড়িটা না আমার ব্লাউজ দিয়ে কী ভালো যাচ্ছে, কিন্তু এর নিজের ব্লাউজটাও সুন্দর, মানে মাকে দিলে মাকে বলবো এই ব্লাউজটা তুমি বানাও, আর আমি আমার এরকম একটা ব্লাউজ দিয়ে পরতে পারবো। কী সুন্দর শাড়িটা, এটা অ্যাকচুয়ালি মাস্টার্ড কালার, মানে একদম সর্ষের খোলের কালার, আর তার সঙ্গে এই হচ্ছে ব্লাউজ, প্রাইস হচ্ছে 1050। এটা দেখালাম হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 16, 16 নম্বর। এবারে আসবো নাম্বার 17, 17 নম্বর শাড়িতে যাব, নাম্বার 17, এটা ব্লু এর সঙ্গে যাচ্ছে, নাম্বার 17, 17 নম্বর শাড়ি, আঁচল ডাবল পার আছে, হ্যাঁ 17 নম্বর শাড়ি, এটাতে ডাবল পার গেছে, নিচের উপরে দুদিকেই ডাবল পার যাচ্ছে, 17 নম্বর, নাম্বার 17, 1050, 1050, 17 নম্বর উইথ ব্লাউজ পিস। 17-র পরে চলে যাব 18 নম্বর, নাম্বার 18, এটার মধ্যে না একদম ইক্কাতের প্রিন্টটা হয়েছে, এটা হচ্ছে 18 নম্বর, একদম ইক্কাতের প্রিন্ট, ব্লু ব্ল্যাক, গ্রিন ব্ল্যাকের কম্বিনেশন, গ্রিন অ্যান্ড ব্ল্যাক, আর এর সঙ্গে ব্লাউজ, আপনি ব্ল্যাক প্লেন ব্লাউজ দিয়েও পরলে ভালো লাগবে, এই ব্লাউজটা দিয়ে পরলেও ভালো লাগবে। এটা হচ্ছে আজকের 18 নম্বর শাড়ি, 1050, 1050, নাম্বার 18, 18 নম্বর, 1050। 19 নম্বর শাড়িতে যাব, নাম্বার 19, এই শাড়ি যদি ধরুন আপনার অনেককে গিফট করতে হবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, একই প্যান্ডেমিক এই ধরনের শাড়ি দিন, বিশেষ করে যারা ওয়ার্কিং, যাদেরকে শাড়ি দেবেন বলে ভাবছেন, এই ধরনের শাড়ি তো আপনার বাজেট 2000 টাকা, আপনি দুটো শাড়ি গিফট করুন, তাদের কাজে লাগবে। এটা হচ্ছে এটা হচ্ছে নাম্বার 19, একটু ভালো করে দেখাই, হ্যাঁ নাম্বার 19, 19 নম্বর, এটাও একটু গায়ে ফেলবো, কারণ আমার ব্লাউজের সঙ্গে এগুলো যাবে। তবে এর ব্লাউজ এটা না একটু বার্নড রেড, খুব মিষ্টি কালারটা, সব কমপ্লেক্সনে যায়, যদিও আমি কমপ্লেক্সন নিয়ে খুব একটা ভাবি না, আমি মনে করি আমি কালারটাকে ক্যারি করবো, কালার আমাকে ক্যারি করবে না। এটা হচ্ছে 19 নম্বর শাড়ি, 1050, 1050, 19 নম্বর। এইবারে আসছে 20 নম্বর শাড়ি, আগে একটা গ্রিনের সঙ্গে ব্ল্যাক দেখেছিলাম, ইক্কাতের উপরে ছিল, এটা লেহেরের উপরে যাচ্ছে বন্ধেজের স্টাইলে, এটা ব্ল্যাকের সঙ্গে গ্রিন, কীভাবে গ্রিন, আঁচলে আর ব্লাউজে হচ্ছে গ্রিন, সরি পারে আর ব্লাউজে হচ্ছে গ্রিন, আঁচল নয়, বডিটা হচ্ছে ব্ল্যাক, এভাবে যাচ্ছে। এবং এটা ফিগার কারেকশনের শাড়ি, এই যেহেতু একটু অ্যাঙ্গুলার করে যাচ্ছে, পুরো ফিগার কারেকশনের শাড়ি। এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখাচ্ছি 20 নম্বর শাড়ি, নাম্বার 20, প্রাইস হচ্ছে 1050, 1050, 20 নম্বর। 21 নম্বরের থেকে যে কটা শাড়ি দেখাবো এগুলো নিয়ে আপনারা প্রচুর ডিমান্ড তৈরি করেন মলমলে বাটির, আর কোয়ালিটি অফ মলমল, আমি একটু ক্যামেরাকে এখানে আসতে বলবো, আমার এই যে আমি হাতটা বোলাচ্ছি না, আমার মনে হচ্ছে মানে একটা নরম তুলোর মধ্যে হাত বোলাচ্ছি, পিওর কটন, কটন বাই কটন, তার মধ্যে একদম হ্যান্ড বাটিক,
বুকিং করতে থাকুন, ফোন নাম্বার যাচ্ছে, স্ক্রিনশট দিয়ে বুকিং করুন, একদম দ্রুত পেতে চাইলে স্ক্রিনশট দিয়ে ঝটপট বুকিং করুন। কিন্তু একটা শাড়ি হোম ডেলিভারি হবে না, মিনিমাম দুটো শাড়ি হতে হবে তবেই হোম ডেলিভারি হবে, মিনিমাম দুটো শাড়ি। আপনি আসতে চাইলে চলে আসুন না, একদম বিরাটি সিদ্ধেশ্বরী বাজার একটু ফোন করে নিন, কীভাবে আসবেন আসাটা খুব ইজি, যে কোনো জায়গা থেকে খুব সহজে আসা যায়। এটা হচ্ছে আমার নাম্বার হচ্ছে 21 নম্বর, এটা মলমলে বাটিক ইয়েলো রেড উইদাউট ব্ল্যাক, সেটা অষ্টমীর অঞ্জলি হতে পারে, গায়ে হলুদের শাড়ি হতে পারে, কোনো কালো নেই, 21 নম্বর শাড়ি, 1050 উইথ ব্লাউজ পিস 1050, নাম্বার 21। এবারে আসছি নাম্বার 22, 22 নম্বর শাড়ি, নাম্বার 22। হোয়াইটটা একদম মিল্ক হোয়াইট আর তার সঙ্গে গ্রিনের লিফ। একটা কথা বলি, যেহেতু এটা হ্যান্ড বাটিক, মোমের কাজ হয়েছে, তারপরেও শাড়িটাকে কী সুন্দর মেনটেন হয়েছে সাদাটা, যদি কোথাও একটু কালার এদিক থেকে ওদিকে হয় এটাকে কিন্তু ডিফেক্ট ভাববেন না, এটা হাতের কাজ, ক্রাফট। বিদেশে এই শাড়ির কদর কিন্তু অনেক বেশি, এই কাজের কদর কিন্তু অনেক বেশি। এটা হচ্ছে 22 1050, লাল ছাড়া যে সমস্ত মায়েরা শাড়ি চাইছিলেন ওই শাড়িটা কিন্তু নিতেই পারেন, লালও নেই কালোও নেই। 22 পরে যাব 23 23 নম্বর, একদম সিল্কে, আমার নিজেরই আছে তসর এই রকম ক্র্যাকের সঙ্গে কলকা, এ পাশটা রয়েছে কলকার নকশা, ও পাশটা রয়েছে বিচালি ক্র্যাক, এটা রয়েছে ক্র্যাক, বডিটা রয়েছে ব্ল্যাক, পারে শুধু গঙ্গা যমুনা পার করে ক্র্যাক, আবার ঠিক আঁচলের ছবিটাকে কুঁচিতে তুলে আনা হয়েছে। এটা হচ্ছে আজকের এপিসোডের 23 নম্বর, 1050 1050, নাম্বার 23 উইথ ব্লাউজ পিস। 23 পরে চলে যাব 24 নম্বর, 24, এটা আসছে 24, নাম্বার 24, 24 নম্বর আঁচল, বাহ, এটা হচ্ছে 24 নম্বর, নাম্বার 24, এই হচ্ছে বডিটা, 24 নম্বর শাড়ি, নাম্বার 24, প্রাইস হচ্ছে 1050, 1050, 24 নম্বর। আচ্ছা এটা কি পাটলি পাল্লু, হ্যাঁ একটু দেখাতে হবে তাহলে, অ্যাকচুয়ালি কালারটা এসছে ওয়াইন ডার্ক আর তার সঙ্গে, বা ডার্ক চকলেট কালার তার সঙ্গে দুধে আলতা রং, এটা হচ্ছে কুঁচিটাতে আবার আঁচলের মতো ময়ূরটা আবার কুঁচিতে যাচ্ছে, স্লিক বাট কুঁচির মাঝখানে এই কাজটা পড়ছে, আর তার সঙ্গে রয়েছে ব্লাউজ পিস রানিংয়ে 1050, 22 দেখালাম না, 23 24 দেখিয়েছি, 24 নম্বর দেখিয়েছি, এটা রয়েছে 25, ইয়েলোটা একটু ক্রোম ইয়েলো, এটা একটু ক্রোম ইয়েলোটা একদম সিল্কের মতো লাগে, কটন মলমল, মলমল কটন, এটা কিন্তু সিল্কের মতো লাগে, কেন লাগে, যদি সুতোর কাউন্ট বেশি থাকে, ধরুন 60 হলে কম হবে তখন কটন মনে হবে, যখন সুতোর কাউন্ট 70-80 হবে তখন কিন্তু, মানে 80 আর 70 কিংবা 80 আর 100 এরকম যদি হয় তাহলে কিন্তু সিল্কের মতো মনে হবে, যত ঠাস সুতোর কাউন্টের উপরে শাড়ির লুকস ডিপেন্ড করে, যে যতটা টানাতে কী সুতো দিচ্ছেন, কত ভলিউমে সুতো দিচ্ছেন। দেখবেন আমরা সিল্কের ক্ষেত্রে বলি না 2200 শানা, 2400 শানা, তার মানে কি অত হাজার সুতো কিন্তু রয়েছে। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে ক্রোম ইয়েলো উইথ ব্ল্যাক, প্রাইসটা হচ্ছে 1050, নাম্বার হচ্ছে 25, 25 নম্বর শাড়ি দেখিয়ে দিলাম উইথ ব্লাউজ পিস। এইবারে আসবো 26, 26 নম্বর শাড়ি, নাম্বার 26, পোড়া লাল রং, এই রংটা একটু বার্নড রেড, মানে ইটকে ভেজালে, ইটকে ভেজালে যে রংটা হয়, ইটের গুঁড়ো করে ভেজালে, তার সঙ্গে এইভাবে মাল্টি কালার বাটিকের গল্প যাচ্ছে, তুবড়ির মতো মনে হচ্ছে না আলোটা উঠেছে, এরকমভাবে যাচ্ছে, তার সঙ্গে পাড় নিচের পাড়টা একটু চওড়া, উপরের পাড়টা একটু সরু, পুরো শাড়িটা একই রকমভাবে যাচ্ছে। এটা হচ্ছে 26 নম্বর, 1050, নাম্বার 26, 1050 উইথ ব্লাউজ পিস। 26 পরে চলে যাব 27 নম্বর, 27, এটাও ক্র্যাকের সঙ্গে যাচ্ছে, নাম্বার 27, 27 নম্বর শাড়ি, আঁচল পিঙ্কের মধ্যে, আর এটা আসছে বডিটা হোয়াইটের মধ্যে ব্লু দিয়ে ক্র্যাক, আবার কুচি থেকে বাদবাকিটা। এটা হচ্ছে 27 নম্বর, 1050, 1050, 27 নম্বর উইথ ব্লাউজ। 27 পরে চলে যাব 28 নম্বর শাড়ি, নাম্বার 28, 100% কটন শাড়ি পরার একটা আলাদা আমেজ আছে। আপনাদের প্রশ্ন হবে এটাকে বাড়িতে ধোয়া যাবে, ডেফিনেটলি বাটিক তো এটা, এটা যখন হয়েছে এর মোম ছাড়ানোর সময় এটাকে গরম জলে ফোটানো হয়েছে, এটা প্রসেসে কতবার যে গরম জলে এটা শাড়িটা ফোটে, সুতরাং এই শাড়ি আপনি বাড়িতে কেচে ধুয়ে মেলুন, তবে হ্যাঁ শাড়িকে, সন্তানকে যেমন রোদ্দুরে ফেলে রাখেন না, শাড়িকেও রোদ্দুরে ফেলবেন না। এটা চকলেটের সঙ্গে একটুখানি সফট রাস্ট টোন বা একটু গেরুয়া ঘাসা কালার, এটা হচ্ছে 28 নম্বর, 28 উইথ ব্লাউজ পিস, প্রাইস হচ্ছে 1050। 28 পরে যাব 29, 29 নম্বর, এই অলিভ গ্রিন অ্যান্ড ব্ল্যাক,
শাড়িটাকে সাজানো হয়েছে একদম সিল্কের ডিজাইন দিয়ে। এটা হচ্ছে 29 29 নম্বর, দেখুন একদম সিল্কের ডিজাইনে সাজানো হয়েছে, নাম্বার 29 আর হাফটা দেখায়। এই শাড়িটা পরার পরে ড্যাম স্মার্ট লাগবে আমার মনে হয়। এই শাড়িটা যে কতজন বুকিং করবেন কিন্তু এখন তো একজনই পাবেন। 29 29 নম্বর 1050, 1050 29 নম্বর। 30 নম্বর, প্রোগ্রাম চলাকালীন ফোন করে বুকিং করে ফেলুন, পরে আপনার কাছে যখন কনফার্মেশন যাবে, যদি আপনি তখন না নিতে চান তখন ক্যান্সেল করার কথা বলবেন, কিন্তু এখন বুকিংটা করে ফেলুন। এটা হচ্ছে আঁচল সেলাইটা, এখানে কেটে দেবো এটা। এটা হচ্ছে আঁচল, এটাও কেউ সিল্কের মতো করে সাজানো হয়েছে, আর বডিটা আসছে একদম ডার্ক গ্রে, মানে তার মধ্যে ক্র্যাক আছে। আমি জানি না এটা কতটা বুঝতে পাচ্ছেন, কাছ থেকে কি বোঝা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দূর থেকে এটা দূর থেকে দেখাও, এই হচ্ছে ক্র্যাক আবার কুচিটা। প্রাইস হচ্ছে 1050, এটা দেখাচ্ছি নাম্বার 30 30 নম্বর, আর এই যাচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা বলে দেবে 30 নম্বর, নাম্বার 30 31। এবার আসছি হ্যান্ডলুম, এবারে দেখাবো হ্যান্ডলুম নাম্বার 31। অ্যাকচুয়ালি এটা বাংলাদেশি শাড়ি, হ্যাঁ বাংলাদেশি কটন, এই শাড়িটা বাংলাদেশি কটন একদম, এটা কিন্তু 100% কটন শাড়ি। আর এই শাড়ির ভেতরে ব্লাউজ পিসটা রানিংয়ে থাকে, আমি বারবারই বলি বুঝে কাটবেন, কেন জানেন তো এই শাড়ি কেন বললাম বুঝে কাটবেন, এটা এটা হচ্ছে চেহারার উপরে ডিপেন্ড করে, যদি রোগা পাতলা মানুষ হন, ছোটোখাটো হন, ব্লাউজ পিস খুব ভালো করে বানানো যাবে, কিন্তু আমাদের মতো হলে ডেফিনেটলি একটা কন্ট্রাস্ট কালার দিয়ে পরুন। হাতটুকু কাটুন, যদি লাল বা হলুদ দিয়ে বডি করে তাতে হাতাটাকে ব্যবহার করেন। এটা হচ্ছে আজকের এপিসোডের 31 নম্বর, 1050, নাম্বার 31 1050 উইথ ব্লাউজ পিস। 31-এর পরে যাব 32, 32 নম্বরে যাব। আপনাদের খালি বলি ফোন নাম্বারটা মাথায় রাখুন, যে ফোন নাম্বারটা লিখে রাখুন, দেখুন স্ক্রিনে আসছে ফোন নাম্বার, ফোন নাম্বারটা লিখে আপনারা কিন্তু বুকিং করতে থাকবেন, ফোন নাম্বারটা লিখতে থাকুন। এটা হচ্ছে 32 32, প্রায় এটা ব্লু বডিতে, এক একটা এক এক রকমের হবে। এটা বড় স্ট্রাইপ অরিজেন্টাল রয়েছে হচ্ছে বা আঁচলে, আর এখানে রয়েছে ভার্টিক্যাল, পুরো শাড়িটা এভাবে যাচ্ছে স্ট্রাইপের উপরে। এটা 32 নম্বর, 1050 ব্লাউজ রানিংয়ে। 32-এর পরে 33, ওখানে রয়েছে না 33টা, কত না ওটা আসতে, আচ্ছা এটা 33 33, দা এটা হচ্ছে 33 নম্বর, নাম্বার 33, দাঁড়াও আমি ধরে নিই তোমাকে, তারপরে ধরে হচ্ছে দাঁড়াও, টুকটুকে লাল, টুকটুকে লাল শাড়ি, মা বরণের জন্য আমি তো ভাবছি এই শাড়ি একটা নিয়ে রাখবো, আর প্রত্যেকটার পাড় কিন্তু স্যাটিন, মা বরণে কেন নেবো, ধরুন একটা ব্লু ব্লাউজ দিয়ে এই শাড়িটা পরে, কারণ গেল বছর না খুব গণ্ডগোল করে ফেলেছিলাম আমি, একটা দামি তসর পরে পুজোর কাজ, সকালবেলায় দর্পণ টর্পণ, দর্পণে বিসর্জন টিসর্জন, মাকে পান্তা ফান্তা দিলাম, দিয়ে খেয়ে ফেললাম সিদ্ধি, অফিসের পুজো আমাদের নিজেদের পুজো, এমন তসর পরে আমি সিঁদুর খেললাম, পুরো তসরটাকে রং করাতে হয়েছে আমার, এবছর ওই ভুল করবো না, একদম এই শাড়িটাই আমার দরকার হবে একদম মা বরণের জন্য। যে কোনো একটা ব্লু কিংবা গ্রিন ব্লাউজ দিয়ে, আমি হলে ব্লু দিয়েই পরবো, এবং এর নিজের ব্লাউজের ব্লাউজ পিসও আছে, এটা রানিংয়েই ব্লাউজ পিস আছে, এই শাড়িটা পরে আমার তো মাথায় এটা গুটুকে গেল। প্রাইস হচ্ছে 1050, নাম্বার 33 দেখালাম, 34 34, তুমি আমাকে দাও 34 নম্বর, নাম্বার 34, দারুণ দেখতে শাড়িগুলো, নাম্বার 34 34 নম্বর, এটা ইয়ালোর মধ্যে পার, মাত্র 1050-এর শাড়ি, কিন্তু অসাধারণ শাড়িগুলো, মাত্র 1050, এবং এটা রয়েছে হচ্ছে কটন বাই কটন, এটা হচ্ছে 1050 ব্লাউজ রানিংয়ে রয়েছে, নাম্বার 34 34 নম্বর, নাম্বার 35 35 নম্বর শাড়িতে যাব, নাম্বার 35 35 নম্বর, নাম্বার 35 35, এটা গ্রিনে যাচ্ছে পার, গ্রিনের সঙ্গে যাচ্ছে, নাম্বার 35 35 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 1050 ব্লাউজ রানিংয়ে। 35-এর পরে যাবো 36, 36 নম্বর, যেভাবে খুলে দেবে না তুমি আমাকে জাস্ট ওভাবে টেনে দিয়ে দেবে, ঠিক আছে, এটা হচ্ছে 36 36 নম্বর, এটা পিঙ্কে, এটা হচ্ছে 36 পিঙ্কের মধ্যে যাচ্ছে, 36 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 1050, 1050 36, 36-এর পরে যাব 37 নম্বর, নাম্বার 37, এটা অরেঞ্জে যাচ্ছে, যেরকম আমি
রেডটার কথা বলছিলাম, এটা অরেঞ্জের সঙ্গে যাচ্ছে, এটাও ব্লু ব্লাউজ দিয়ে দুর্দান্ত যাবে যেহেতু পাটটা ব্লু রয়েছে। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি নাম্বার 37 1050 উইথ ব্লাউজ। 37 পরে চলে যাব 38 38 নম্বর শাড়ি নাম্বার 38। এই কালারটা হচ্ছে সি গ্রিন আর রামা মিলিয়ে, মানে মিষ্টি একটা গ্রিন টোন, মানে সি গ্রিন ডার্ক বা প্রুশিয়ান গ্রিনও বলতে পারে, টারকোয়েজ গ্রিনের থেকে লাইট, অবশ্য টারকোয়েজ বলা ভুল হবে। এটা হচ্ছে 38 38 নম্বর 1050 ব্লাউজ রানিংয়ে। 38 পরে যাব 39 নম্বর নাম্বার 39, এটা ব্ল্যাকের সঙ্গে সব সময় চাহিদার শাড়ি। 39 দেখুন, এখানে একটা মাস্টার্ড ইয়েলো, একটা রেড আর ব্ল্যাকের সঙ্গে স্ট্রাইপ যাচ্ছে, পাটটা যাচ্ছে এভাবে এবং স্যাটিন এফেক্ট আছে পারে। 39 নম্বর শাড়ি 1050 1050 39 উইথ ব্লাউজ। 40 নম্বর উইথ ব্লাউজটা বলছি ঠিকই, অ্যাকচুয়ালি এগুলো সব 13 হাতের শাড়ি হয়, তাই ব্লাউজ পিসটা বুঝে কাটবেন, টেলারকে জিজ্ঞেস করে কাটবেন বা আপনি মেপে নিয়ে কাটবেন, শাড়িটা একবার পরে নিয়ে কাটবেন। কেন বলছি, দেখা গেল যে আপনার চেহারাটা একটু ভারী, আপনি কিন্তু ব্লাউজ পিসটা কেটে ফেলেছেন, শাড়িটা ছোটো হয়ে গেছে, যেহেতু এগুলো সব 13 হাতের শাড়ি। এটা হচ্ছে আজকের এপিসোডের 40 নম্বর শাড়ি 1050। ওইটার সঙ্গে এটাকে, ওই রেটটার সঙ্গে এই রেটটাকে অপশন রাখুন মা বরণের জন্য। এটা হচ্ছে 40 নম্বর 1050 41, এবার বেঙ্গল হ্যান্ডলুম, ওটা ছিল বাংলাদেশ কটন, এবার চলে এলাম বেঙ্গল হ্যান্ডলুম সেমি মাসলিন উইথ সিকুইন। এটা ঝাঁপে বুটির শাড়ি, এটা রেশমের সঙ্গে যায় কটন। প্রাইসটা হচ্ছে 1350 1350। এই শাড়িটাও কিন্তু একটা হোম ডেলিভারি নয়, এটাও মিনিমাম দুটো, মানে আপনি একটা 1000 টাকার সঙ্গে একটা 1350 বা 1050-এর সঙ্গে একটা 1350 বুকিং করুন, হোম ডেলিভারি হবে, শুধু একটা 1350 হোম ডেলিভারি হবে না। এটা ইয়েলো বডিতে রানি বর্ডার, আর এর সঙ্গে না বুটিটা যেটা বারবারই বলি যে ঝাঁপে বুটি, পকেট করে নিয়ে সিকুইনটা, মানে আপনি এপাশ থেকে ঘড়ি বলুন চুড়ি বলুন কিচ্ছু আটকাবে না। উইথ ব্লাউজ প্রাইস হচ্ছে 1350, নাম্বার হচ্ছে 41 42, এটা 42 নম্বর নাম্বার 42। এটা দেখাচ্ছি হচ্ছে গ্রিনে আঁচল পার, আর বডিটা আসছে হচ্ছে ডিপ মজেন্ডাতে বা জাম কালারে, পাটটা রয়েছে রেডে, একই গল্প, দাম হচ্ছে 1350 1350। আর খুব সফট শাড়িগুলো, গিফটের জন্য সত্যি ভালো শাড়ি। 1350 এটা গেল 42, 43 হচ্ছে রানি অরেঞ্জ নাম্বার 43। এটা অরেঞ্জে আঁচল পার ব্লাউজ, আর বডিটা হচ্ছে রানিতে, পা এবং সিকুইনটা বসানো আছে পকেট করে। এটা হচ্ছে 43 43 নম্বর 1350 উইথ ব্লাউজ পিস। 43 পরে চলে যাব 44 44 নম্বর শাড়ি নাম্বার 44। সব হচ্ছে 1350 1350। ধরুন আপনি গিফট করবেন পাঁচজনকে, এই বাজেটে পাঁচটা শাড়ি আপনি একসাথে হোম ডেলিভারিও নিতে পারেন, কুরিয়ারও নিতে পারেন। এটা হচ্ছে 44 44 নম্বর, প্রাইস হচ্ছে 1350 উইথ ব্লাউজ পিস। 44 পরে যাব 45, এগেন বলতে পারি মা বরণের শাড়ি। এটা হচ্ছে 45 45 নম্বর মা বরণ 1350, লালের সঙ্গে হলুদ নাম্বার 45, মা বরণ 1350। 45 প্রাইস হচ্ছে 1350 উইথ ব্লাউজ পিস। 45 পরে চলে যাব 46, এটা ব্লু গ্রিনের কম্বিনেশন, এটা হচ্ছে ব্লুতে আঁচল বা ব্লাউজ পার, আর গ্রিনে আঁচল ব্লাউজ পার, আর বডিটা হচ্ছে ব্লু এর মধ্যে, এর অপোজিটটা চাইলেও হয়তো পেয়ে যাবেন 1350 নাম্বার 46। 47 ভাগলপুর স্ল্যাব কটন, ভাগলপুর স্ল্যাব কটনে ব্লক, এটা হচ্ছে ব্লক, একদম হ্যান্ড ব্লক ভাগলপুর স্ল্যাব কটনে, এইভাবে যাচ্ছে ব্লকের ডিজাইন, বেস কালারটা ব্যাশন কালার, তার সঙ্গে ব্ল্যাক অ্যান্ড রেডে যাচ্ছে। 47 1350 1350 উইথ ব্লাউজ পিস 47। ওগুলো কিন্তু আদল, বারবারই বলছি ওগুলো ভেজ প্রিন্টের আদল হয়েছে, নট ভেজ প্রিন্ট, যেমন এটা চুনার পাত্রির আদল হয়েছে, মেটেরিয়ালটা ভাগলপুর স্ল্যাব কটন, এবং এটাতে গ্রে অ্যান্ড ব্ল্যাক হোয়াইট দিয়ে যাচ্ছে ব্ল্যাকের এগেনস্টে সিলভার বর্ডারে। প্রাইস হচ্ছে 1350 নাম্বার 49 49 নম্বর উইথ ব্লাউজ। এইবারে আসছি, ওটা ছিল হচ্ছে 47 গেল 48 গেল, 47 ছিল ব্যাশন কালার, 48 ছিল ব্ল্যাক, এইবারে আসছি 49 ইন্ডিগোতে, এগুলো কিন্তু সবই ভাগলপুর স্ল্যাব কটন, এটা ইন্ডিগোতে গেছে, ইন্ডিগো কাশিসের ডিজাইনটা হয়েছে কিন্তু প্রিন্টে হয়েছে। এটা 49 নম্বর 1350 উইথ ব্লাউজ পিস। আর লাস্ট শাড়ি দেখাবো 50 নম্বর, এটা হচ্ছে নাম্বার 50, এটার মধ্যে কলমকারি প্রিন্ট হয়েছে নাম্বার 50 আঁচল, এটা বেস কালারটা হচ্ছে একদম বিস্কিট কালার, তার উপরে রেড দিয়ে আর ব্লু দিয়ে, এখানে কোনো ব্ল্যাকের টাচ নেই, নাম্বার 50 1350 1350 উইথ ব্লাউজ পিস। হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা, আবার দেখা হবে ঠিক এরকমই রঙ্গলিতে, এই রঙ্গিনীতে আপনাদের সঙ্গে আমাদের আবার দেখা হয়ে যাবে। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই, নমস্কার।